তো এখন আমি আছি গুচ্ছবাড়িতে, গুচ্ছবাড়িতে এই নদীর দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের মাঝখান থেকে, পাহাড়ের মাঝখান থেকে আমাদের হেঁটে হেঁটে এনভাবে জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তারপর আমি এসে গেছি রবার্টস ক্লিফ অর্থাৎ গুচ্ছপানিতে। তো চলো ভেতরটা যাওয়া যাক, আর আমি এখান থেকে 35 টাকার টিকিট কেটে নিয়েছি। তো ভেতরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। চল, তো এখন আমি আছি উত্তরাখণ্ডে আর একটি সুন্দর টুরিস্ট জায়গা, সেটা হচ্ছে রবার্টস ক্লিফ অর্থাৎ গুচ্ছপানি। তো অটো করে আমি এসেছি। তো পুরো ব্যাপারটা তোমাদের আমি এর আগে টপকেশ্বর মহামন্দির শিব মন্দিরে গেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেটা এই জায়গাটা তোমার সাথে শেয়ার করবো। চলো। এই হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অন্যান্য তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ব্লগে। তো আমি, তোমরা জানো যে আমি দিল্লিতে কালকে ছিলাম, আজকে এসেছি দেরাদুনে। তো দেরাদুনে আজকে স্বাধীন মোটামুটি আশেপাশে এরিয়াটা তোমার সাথে এক্সপ্লোর করে ঘুরবো। তো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু হয়ে যাবে। রবার্টস ক্লিফ প্রধানত হচ্ছে এই জায়গাটা দেখছো, এই ভেতর থেকে তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে নদীতে। একটা ছোট নদী আছে, তো তার জন্য আমি নিজের জুতোটা রেখে দিয়েছি আর হাওয়াই চপ্পল নিয়ে নিয়েছি, কেননা হাওয়াই চপ্পল এখানে সব থেকে বেশি সেফ। জুতো পরে গেলে তো পুরো জুতো ভিজে যাবে। তো এবার এখান থেকে ভেতরটা ঢুকবো, তোমাদের সাথে শেয়ার করবো ব্যাপারটা। চলো। জলের প্রচন্ড স্রোত দেখতে পাচ্ছ, তো তার মধ্যে থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো এখন আমি আছি গুচ্ছবাড়িতে, গুচ্ছবাড়িতে এই নদী দেখতে পাচ্ছ, নদীর মধ্যে থেকে হেঁটে হেঁটে আমাকে এখানে যেতে হবে। তো সবাই যেমন যাচ্ছে দেখছো, অনেকটাই জল, পুরো হাঁটু অব্দি জল আমার চলে এসেছে অলরেডি। তো এনভাবেই এর মধ্যে থেকে ভেতরে যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের মাঝখান থেকে, পাহাড়ের মাঝখান থেকে আমাদের হেঁটে হেঁটে এনভাবে জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো যতটা যাবো, যতটা একদম শেষ অব্দি যাবো, এসেছি যখন পুরোটা শেষ অব্দি যাবো, তো সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। আমার পুরো হাঁটু অব্দি জল, সেই জল পেরিয়েই মোটামুটি যেতে হচ্ছে। তো সত্যি খুব সুন্দর জায়গা রবার্টস ক্লিফ, তথা গুচ্ছপানি বলে এখানকার ভাষায়। তো লোকজন সবাই এরভাবেই যাচ্ছে পাহাড়ের মাঝখান থেকে। তো জানো সেই সব দিয়ে যাবো আর তোমাদের সাথে পুরো অভিজ্ঞতা শেয়ার করবো। তো এই অভিজ্ঞতা তোমাদের কেমন লাগছে, তো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো একদম বলে রাস্তা মাঝখান থেকে, মেন রোড থেকে আমি যাচ্ছি, তো সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, চ্যানেলের নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে তোমাদের সাথে যাবো, পুরোটা সেই সব দিকে যাবো। তো সেই সব দিক দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি শেষ অব্দি এসে গেছি, তো শেষ অব্দি এতটাই আছে, এবারে কিছু নেই। এরপরে আমি আবার এদিক থেকে যাবো না, যেখান থেকে গেছি ওই থেকেই ফেরত যাবো, আর এদিকে উঠবো না। তো শেষ মনে হচ্ছে এটাই, আর আছে কি বুঝতে পারছি না। তো রবার্টস ক্লিফের এন্ডিং পয়েন্ট এটাই ছিল, এর পিছনে আর কিছু নেই। তো আমার বাপা যাচ্ছি, তো তোমরা এই প্রসঙ্গে বলে দিই, তো তোমরা এখানে যারা জুতো পরে আসবে তারা জুতো বাড়ি রেখে দিতে পারো, সেখান থেকে হাওয়াই চপ্পল পেয়ে যাবে বাংলা ভাষা পাতি ভাষা, যেটা আমি নিয়ে নিয়েছি 10 টাকা নেবে। তবে হ্যাঁ প্লিজ চুরিটা হারিয়েও না, হারালে কিন্তু 100 টাকা ফাইন নেবে।
তো 10 টাকা দিয়ে তোমরা চুরিটা নিয়ে নিতে পারো, আর নিজের জুতোটা যারা আসে সেটা রেখে দিতে পারো। তো রেখে দিয়ে তোমরা ভেতরটা চলে আসবে, রিকোয়েস্ট হয় সেই সবটি আসবে, কারণ সেসব দিয়ে আসলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে পুরো মাঝখান থেকে গলি ভেতর থেকে। তো আমি সেটি তোমরা চলো আর বাইরে বেরোনো যাক, এবারে বাইরে বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, যেমন ঢুকেছিলাম তখন আবার আপাসে বেরিয়ে গেছে। তো গুচ্ছপাড়িতে আমার অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো তোমরা অবশ্যই আসলো, দেহরাদুন যারা আসবে তারা অবশ্যই গুচ্ছপাড়িতে এসো, গুচ্ছপাড়ি বা প্রবাস লেক। তো এটাই ছিল এই ভিডিওটা, ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও, তোরা দেখাটা।